বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তীব্র শীত থাকবে আরো দু একদিন, শনিবার থেকে কমতে পারে। বিকেলে বসছে সংসদের 21তম অধিবেশন। দেশে ফিরেছেন ওবায়দুল কাদের। নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। চকলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। এবারে থাকছে বিস্তারিত। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, তাই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে গত দুদিন ধরে প্রায় সারা দেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। এ পরিস্থিতির শনিবার থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা, এটা আরও দু একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে সেটা স্থায়ী হবে না। দু একদিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে। সকাল 9টা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরে এখন পর্যন্ত সবগুলো স্টেশনের তাপমাত্রার তথ্য এসে পৌঁছায়নি বলেও জানান হামিদ মিয়া। কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, কুয়াশা অবস্থা শুক্রবারের পরে অনেক কমে যাবে, কিন্তু ঠান্ডা বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে 10 জানুয়ারি পর্যন্ত। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় শুরু হবে এ অধিবেশন। এর আগে বিকেল 3টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন। এই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0585 ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। গত সোমবার সকাল 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0584 ফ্লাইটযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। 2019 সালের 2 মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকা এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন। 4 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। 20 মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। 2 মাস 11 দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে 15 মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন। এরপর থেকে ফলো আপ চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুর যান তিনি। কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে এলএলএম পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। রিজভি প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম করছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার মামলায় রিজভির আইনজীবী কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রুহুল কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন।
নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের দৃশ্যমান সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বুধবার রাতে দিল্লিতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক সভায় এই সহযোগিতা চাওয়া হয়। সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পক্ষে ভারতের বিদ্যুৎ, নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং নেতৃত্ব দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রবৃদ্ধি আলোচনা করে বলেন, বিদ্যুতের চাহিদা বাড়ছে। আসাম থেকে বিদ্যুৎ আমদানি করতে পারলে দেশের উত্তরবঙ্গের দিকে নিরবিচ্ছিন্ন সরবরাহ টেকসই হবে। ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করলেও আরও বিদ্যুৎ আমদানি করতে চাই। নেপাল বা ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের দৃশ্যমান সহযোগিতা কাম্য। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন, তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বুধবার তাকে রাজধানীর নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এই প্রতিবেদনে বলে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন, মঙ্গলবার থেকেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার হাসপাতালে ভর্তি করার সময় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রতার সঙ্গে ছিলেন। মায়ের অসুস্থতা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী জানান, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আটলান্টিক মহাসাগরে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যাডমিরাল গোরশকফ নামের এক যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। বুধবার একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রুশ প্রেসিডেন্ট, এসব কথা বলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্সে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই গৈশু ও ফ্রিগেটের কমান্ডার ইগোর ক্রোখমল যুক্ত ছিলেন। যুদ্ধজাহাজটিকে কমব্যাট সার্ভিস শুরু করার নির্দেশ দেওয়ার আগে পুতিন বলেন, এ জাহাজে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিরোকন রয়েছে। প্রার্থনা করি যাতে দেশের কল্যাণে ও সেবাদানে নাবিকেরা যেন সফল হন। এ সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রী শৈগু বলেন, এ ফ্রিগেট আটলান্টিক ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরে কার্যক্রম পরিচালনা করবে। এটিতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এ সময় 1256 জন মানুষের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন 357,806 জন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 445,603 জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,03,463 জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66,64,97,528 জনে। করোনা থেকে সেরে উঠেছেন 63,31,139। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ জাপানে, আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে জাপান, ব্রাজিল, ফ্রান্স, হংকং, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চিলি, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী তেহরিক ই তালেবান। টিটিপি বলছে তাদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করায় এই হুমকি দেওয়া হয়েছে। শাহবাজ শরিফ ছাড়াও এই রাজনীতিকদের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়ার ভুট্টো জারদারিও রয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি টিটিপি। যদি দুই দল তাদের অবস্থানে অনড় থাকে তাহলে দলগুলোর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো।
আতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।